আপনারা কি ভূস্বর্গ দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেছি, আর আপনাদেরকেও আজকে দেখাবো ভার্চুয়ালি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আপনারা আমাদের সাথে ঘুরতে চলেছেন জম্মু অ্যান্ড কাশ্মীরের সামার ক্যাপিটাল শ্রীনগর। শ্রীনগরের মুকুট ডাল লেক। এই ডাল লেক কিন্তু অনেক বিস্ময়কর, যা টোটাল 15.5 কিলোমিটার শোর লাইন এবং 18 স্কোয়ার কিলোমিটার টোটাল যার আয়তন। আমার সাথে এখন আছে যিনি আমাদের রাইড শিকারা, তিনি ডাল লেক সম্পর্কে কিছু বলবেন। শুরু यहाँ पे जो डल लेक है, सबसे मेन चीज़ है यहाँ का, श्रीनगर कश्मीर का। कि हर जगह गार्डन वार्डन सब कुछ हर एक शहर में है, लेकिन यहाँ जो है मेन है लेक। ये इतना बड़ा लेक है, अगर आप इसमें पूरा 3 दिन भी घूमेंगे तो भी पूरा नहीं होगा। आज के आमादे ये गल्पे झुलीते थाकछे आपनादे जोन्नो डल लेक सह श्रीनगर पुरो एक कमप्लीट टूर, जेखने मंदिरों थाकछे, मस्जिदों थाकछे, পার্কও থাকছে। তো আর কি চাই, সিট বেল্টটা টাইট করে নিন এবং আমাদের সাথে এক রোমাঞ্চকর শ্রীনগর ওয়ান ডে ট্যুরের যে যাত্রা, সেই যাত্রাপথে আমাদের সাথে চলতে থাকুন। আর পায়ে ব্যথা হয়ে গেলে অল্প একটু রেস্ট নিয়ে নেবেন। চলুন আমাদের সাথে থাউজেন্ড ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেলে। তো গুড মর্নিং সকলকে, আমি সন্দীপ শ্রীনগর থেকে আজকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আমরা আজকে শ্রীনগরে আছি, এখন 7:45 মতন বাজে। তো আগের ব্লগগুলো আমি জানি তেমন একটা ভালো হয়নি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। তো আজকে কিন্তু ব্লগটা চরম হতে চলেছে, সবাই দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আজকে আমরা যাচ্ছি শ্রীনগরে কিছু সাইট সিন করতে, আপনাদের সাথে ঘুরবো এবং আপনাদেরকেও ভার্চুয়ালি এই ট্যুরটা করাবো। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর আমাদের সাথে থাউজেন্ডটা ট্রাভেলের অন্যতম আরেকটা ট্রাভেল আমাদের সাথে চলতে থাকুন। তো আমরা এখন স্টার্ট করতে চলেছি ডাল লেকের শিকারা রাইড। এই সবে শিকারা রাইড স্টার্ট করলাম। তো শিকারাতে মোটামুটি 5 জন করে বসতে পারে, এরকম সিট অ্যারেঞ্জ আছে। আর এরকম চলতা ফিলতা দোকান আপনাদের সামনে আসবে। এটা যেমন ফটো, 120 টাকায় একটা ফটো করতে ব্যস্ত। এখন আমার পেছনে যে হাউস বোটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর রেট স্টার্ট হচ্ছে ডিলাক্সে 5,000 থেকে, শুধুমাত্র ব্রেকফাস্ট দেবে উইদাউট ডিনার। এবং স্টার্টিং যেগুলো আছে সেগুলো হচ্ছে 5,000 করে। আর এখানে যেই আপনি স্টার্ট করবেন, আপনার কাছে বিভিন্ন ধরনের শিকারা এসে দাঁড়াবে, যেখানে আপনাকে চা থেকে, কাওয়া থেকে, কাশ্মীরি কাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার তো আছেই, তার সাথে ফটো তোলা, ভাসমান স্টুডিও, যেগুলোর প্রাইস মোটামুটি 150-120 একটা ফটোর উইথ ড্রেস। তো এইভাবে আপনারা বিভিন্নভাবে ডাল লেককে এনজয় করতে পারেন। তো ডাল লেকের আমরা জাস্ট ফার্স্ট পয়েন্টটা দেখলাম, এখন গোল্ডেন লেক। এখনও আমাদের 1 থেকে 1.5 ঘন্টার রাইড আছে, সেটা আমরা এখনও দেখতে চলেছি। তো এখন কাওয়া খাচ্ছি, 40 টাকা কাশ্মীরি কাওয়া। আর এই মুঘল রোডের সামনে দিয়ে আমরা এখন শিকারা রাইড করছি। তো এখন আমরা যাচ্ছি কপুরতল লেক দিয়ে মুঘল রোডের পাশ দিয়ে শিকারা রাইড। 1.5 ঘন্টার যে রাইডটা আমরা করছি তার সেকেন্ড পয়েন্ট। তো এই গুলফান হাউস বোট 6 বেডরুমের, যেটা বলছে নাকি সব থেকে বড় হাউস বোট এই ডাল লেকের, 6টা বেডরুমের। এমনি 2 থেকে 3টে বেডরুম হয়। এখানে একটা সিরিয়ালও নাকি শ্যুট হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি নেহেরু গার্ডেন। তো সেখানে আপনারা অনেক রকম স্পিড রাইড আছে, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, ফটো তোলার আছে। নেহেরু গার্ডেন থেকে ছেড়ে বেরিয়ে গেলাম, এখন বড়া লেক দিয়ে যাচ্ছি, যেখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, যেমন হচ্ছে সুইমিং হয়, তো আদার্স অনেক কিছু অ্যাক্টিভিটি এখানে হয়। তো আপনারা এখন আমাদের রাইডের অনেক কিছু বাকি আছে, তো দেখতে থাকুন।
আচ্ছা, কাশ্মীরে আসলে কিন্তু এই যে আপনার যে হাউস বোটগুলো আছে সেগুলোতে কিন্তু এক রাত আপনারা থাকতেই পারেন। এক রাতের বেশি যদি প্ল্যান করে সেটা বোরিং লাগতে পারে, কারণ এখানে আটকে থাকার মতন একটা ব্যাপার, পারে আসা যাতায়াতের খুব প্রবলেম, এরকম ডিঙি নৌকা করে যেতে হয়। তো এক রাতের প্ল্যান করা কিন্তু বেটার, যে হাউস বোটগুলো আছে সেখানে একটা রাজকীয় ব্যাপার স্যাপার, অনেক সময় উইথ ফুড হয়, অনেক সময় উইদাউট ফুড হয়, তো সেটা বুকিং করার আগে দেখে নেবেন। তো আমরা এখন সব থেকে বড় ফ্লোটিং মার্কেটে এন্টার নিচ্ছি সামনে। ওটা এখন যাচ্ছে সব থেকে বড় ফ্লোটিং মার্কেটের মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছেন কত দোকান এখানে দুধারে, যেন রাস্তার দুধারে এক বিশাল বড় মার্কেট, কাপড় জামা শল সবই পাওয়া যায়। তো আমাদের যে গাইড তিনি বলছেন এখানে হচ্ছে চাষ হয়, মূলো গাজর সব কিছুই চাষ হয়, এখান থেকে চাষ হয়ে ভাসমান একটা জমিতে চাষ হয়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সব চাষ হয়ে এগুলো ওনারা কিন্তু কালেক্ট করেন। ভেতরে কিন্তু একটা বিশাল মার্কেট, যে ভাসমান মার্কেট আছে। এখন আছে যিনি আমাদের রাইড শিকার রাইড, তিনি ডাল লেক সম্পর্কে কিছু বলবেন। শুরু যো ডাল লেক সবসে মেন চিজ হ্যাঁ শ্রীনগর কশ্মীর কাজ, কিন্তু হর জগ গার্ডন ওয়ার্ডন সব কুছ হর এক শহর মে হেকিন যো হেন হেক ইতনা বড়া লেক হ্যাঁ আপনি পুরা তিন দিন ভি ঘুমেঙ্গে তো ভি পুরা নেই হোক। ফারিনার লোক ওয়াটার ট্রেকিং যাতে হিসকে অন্দর যো ওয়াটার স্পোর্টস গার্ডনস বীচ মে সুইমিং বোট হ্যাঁ পে সুইমিং হতি ওয়াটার স্কেটিং হতি হ্যাঁ ये सबसे बड़ा लेक है यहाँ एशिया का सबसे बड़ा लेक, और मार्केट है इसी लेक के अंदर है, और कम से कम डेढ़ से दो लाख लोग यहाँ गांव में इस लेक के अंदर रहते हैं, जिनकी खेती बाड़ी है, ये मार्केट है उनका। और सबसे मेन यहाँ पे जो सब्जी का मार्केट सुबह लगता है वो लगता है सुबह 5 बजे, होलसेल मार्केट, यहाँ होलसेल मार्केट सब्जी का বহুত সারে লোক উসকে লিয়ে আতে হ্যাঁ, জাদা তো ইউরোপিয়ান আতে হ্যাঁ, জো ইউরোপ সে আতে না ফরেনার্স ও সবসে ভিজিট জাদা ওই মার্কেট করতে হ্যাঁ, জো ভেজিটেবল মার্কেট হ্যাঁ সুবহ 5 বজে লগতা হ্যাঁ, নাও মে সবজি বিকতি হ্যাঁ, নাও মে হোলসেলার লেনে আতে হ্যাঁ, জো মার্কেট মে আগর কিসি চিজ কা 1 কিলো কা রেট 40 রুপিয়া হ্যাঁ, ইহাঁ পে 20 রুপিয়া মিলতা হ্যাঁ, 15 রুপিয়া কেজি মিলতা হ্যাঁ, ওর সবসে টেস্টি সবজি ইহাঁ কি রেতি হ্যাঁ, কিন্তু ইহাঁ পে খেতি বাড়ি মে জো কেমিকল হ্যাঁ খাদ বাদ কুছ নেই হোতা হ্যাঁ, ये जो पानी के नीचे जो वनस्पति है ना घास, ये खेती वाले यहीं लेते हैं और सुखा के फिर सब्जी के नीचे डालते हैं, और सबसे ज़्यादा टेस्टी सब्जी यहीं की रहती है। थैंक यू भैया, आपका नाम क्या है? मुश्ताक भैया से मिलकर बहुत अच्छे लगा, मुझे अच्छे आपने और एक कुछ इन्फॉर्मेशन दिलाम डाल लेक सम्पर्क मुश्ताक भैया ठीक है, थैंक यू। এখন এবার চারিদিকে দেখতে পাচ্ছি শুধু ড্রাই ফ্রুটস এর দোকান, এর আগে ছিল জামা কাপড়, তার আগে সবজি ছিল, এখন চারিদিকে শুধু বিভিন্ন কাশ্মীরি ড্রাই ফুডসের দোকান। সত্যিই কাশ্মীর মানে হাসিন বাদিয়া ডাল লেক। ডাল লেকে যখন কিন্তু আপনারা শিকারা বুক করবেন তখন অবশ্যই প্রপার দড়াদড়ি করে বুক করবেন, কারণ আমরা বলেছি এই ভিডিওতে যে আমরা 500 টাকায় 1.5 ঘন্টার যে রাইড করেছি সেটা কিন্তু আমরা বিকেলবেলাতেই 300 টাকায় 1.5 ঘন্টারই রাইড পেয়েছি। তো কাশ্মীরে কিন্তু একটা বোকা বানানোর বেশ পরিকল্পনা করা হয় ট্যুরিস্টকে, তো সেটার থেকে যদি আপনারা সাবধান থাকতে পারে কাশ্মীর ইজ বেস্ট। এবার আমাদের শিকারা রাইডের শেষের পথে যে 1.5 ঘন্টার রাইড ছিল, মোটামুটি 3টে স্পট ছিল যেখানে নামা যাবে, একটা হচ্ছে যেটা নেহরু গার্ডেন ছিল, একটা মাঝখানে মার্কেট, আর একটা মিনা মার্কেট, আর বাকিগুলো অন দ্য ওয়ে স্পট ছিল। তো সেইগুলো মোটামুটি শেষ হয়ে শেষের পথে, তো আমাদের শিকারা রাইড শেষ হয়ে গেল। তো কাশ্মীর আসলে কিন্তু শিকারা রাইড অবশ্যই মাস্ট রেকমেন্ডেড, আর হাউস বোটে অবশ্যই এক রাত থাকবেন। তো এটাই কাশ্মীরের খুবসুরতি, যেটাকে বলা হয় ভূস্বর্গ, তো এমনি এমনিই বলা হয় না,
তো কাশ্মীর আসলে অবশ্যই শিকারা রাইড করুন। ডাল লেকে এরকম কিন্তু আরাম কেদারায় বসে ফটো তোলার মজাই আলাদা। তো এইভাবে কিন্তু যেতে যেতে শিকারার রাইড আপনারা নিতেই পারেন। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি হযরত আলী আল্লাম যে মসজিদ, সেখানে পেছনে আর্কিটেকচারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে শ্রীনগর থেকে যাওয়ার পথে যে আমরা সাইট সিন করছি, সেখানে একটা সাইট সিনের মধ্যে পড়ে মেয়েদের কিন্তু ঢোকা অ্যালাউ না। আচ্ছা, আমরা এখন নিশাতবাগের দিকে যাচ্ছি, কিন্তু যেতে যেতে পেছনের দিকে আপনি দেখতে পাচ্ছেন নাকি যাই না, এখানে একটা বাস চলে, যে বাসটা হুট খোলা 50 টাকা ভাড়া আই থিঙ্ক, পুরো ডাল লেকটাকে ঘোরায়। তো আমরা নিশাতবাগ এখন যাচ্ছি, এদিকে লেখা আই লাভ শ্রীনগর। তো আমার সাথে চলতে থাকুন, এখন নিশাতবাগের পথে আমরা এখন যাচ্ছি নিশাতবাগ মুঘল গার্ডেনের ওপর দিয়ে, যে ভিউ তো খুবই অসাধারণ। এখানে টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য অ্যাডাল্ট হচ্ছে 24 টাকা, ছোটদের জন্য 12 টাকা মাত্র। তো ভিউটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে খুব সুন্দর বাগান, সুন্দর ফুল ফুটে, পাহাড়ে ঘেরা, পেছন দিকে ডাল লেক। নিশাতবাগের যে মুঘল গার্ডেনের অনেক ফুল দিয়ে সাজানো আছে দেখতে পাচ্ছেন, পেছনে আছে পাহাড় আর তা এই পেছন দিকটা আছে হচ্ছে ডাল লেক। তো এটাই এর সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু সিঁড়ি আছে, বেশ খানিকটা উপরে উঠতে উঠতে পারে, যাদের পায়ের অসুবিধা আছে তারা কিন্তু একটু উঠতে অসুবিধা হতে পারে। তো এটাই, চলুন সাথে থাকুন, পাশে থাকুন 1000টা ট্রাভেল আমাদের সাথে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শঙ্কর আচার্যর মায়ের মন্দিরে। আমরা অ্যাকচুয়ালি শঙ্কর আচার্য মন্দির দেখব বলে বেরিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দির এর রাস্তা বন্ধ হয়ে গেছে, 4:30 পর্যন্ত খোলা থাকে, সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি শঙ্কর আচার্য মন্দির দেখতে আসতে চান, তার আগে আপনাদের আসতে হবে। তো আমরা এখন তার বদলে শঙ্কর আচার্যর মায়ের মন্দিরে এসেছি, এটাও একটা কিন্তু অ্যাট্রাকশন শ্রীনগরে। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই জানাবেন। তো আজকে আমরা সকাল থেকে মোটামুটি বিভিন্ন জায়গায় ঘুরলাম, যেগুলো হচ্ছে শ্রীনগরে সাইট সিনিং আমরা বেসিক্যালি করেছি। তো শ্রীনগরের সাইট সিনিংয়ের মধ্যে আমাদের আজকে পড়েছে, প্রথমে আমরা গেছিলাম শিকারা রাইড করতে, যেখানে 500 টাকা পার হেড করে বিভিন্ন পয়েন্ট আমরা দেখেছি। আর দেখেছি হচ্ছে শ্রীনগরেই দেখেছি হচ্ছে হযরত বাল যে মসজিদ আছে সেখানে, যেখানে মেয়েদের কিন্তু অ্যালাউ না। আর দেখেছি হচ্ছে যে গার্ডেনটা আছে মুঘল গার্ডেন, সেইটা দেখেছি, সেখানে 24 টাকা করে টিকিট। আর শঙ্করাচার্য মন্দির আমরা দেখতে পাইনি, তার কারণ সেটা বন্ধ হয়ে গেছিলো, সকাল 7:30 সময় খোলে আর বিকেল 4:30 মধ্যে গেট বন্ধ হয়ে যায়, ওপরেই উঠতে দেবেন আপনাকে আর্মি। তো তার আগে আপনাকে এন্ট্রি নিতে হবে। তো এটাই ছিল, তার বদলে আমরা একটা জিষ্টা মাতা দেবিকা মন্দির দেখেছি, যেটা হচ্ছে শঙ্করাচার্যর মায়ের মন্দির, সেটা কিন্তু একটা অফবিট লোকেশন, আমার দুর্দান্ত লেগেছে, আপনারা কিন্তু ওটা লিস্টে রাখতেই পারেন। তো এটাই আমার ইনফরমেশান আজকে 1000টা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেল সিরিজ আপনাকে উপহার দিচ্ছি। এবং এই ভিডিওটা অবশ্যই দেখে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আমাদের শ্রীনগর লোকাল সাইট সিন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, 1000টা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেল
আপনারা ট্রাভেল সিরিজ দেখছেন এবং ট্রাভেল সিরিজের শ্রীনগর ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি, পরের এপিসোড হবে পরের দিন, কালকে মোস্ট প্রবাবলি গুলমার্গ যাবো, সেখানে গিয়ে দেখা হচ্ছে।